হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা MTS এর RT মেতে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কেমন কেমন প্রশ্ন আসছে একবার দেখে নেওয়া যাক। এর আগে তোমাদের 3 দিন MTS এর পরীক্ষা হয়েছে, সেগুলো চ্যানেলে অ্যানালিসিস করা হয়েছে। রিজনিং, ইংলিশ, ম্যাথ সবই আপলোড করা আছে, দেখে নিও। আজকের 8 তারিখের GK-র প্রশ্নগুলো নিয়ে অ্যানালিসিস করা হচ্ছে, দেখে নাও। কি এসেছিল, রৌফ নৃত্য কোথায় বিখ্যাত? রৌফ নৃত্য জম্মু কাশ্মীরের একটি লোক নৃত্য। জম্মু কাশ্মীরের আরো কিছু লোক নৃত্য কি? রৌফ, কুদ, হাপিজা, বাচা নাগমা, ভান্ড জাসন, হিকাত নাচ, ভান্ড পথ। পরের প্রশ্ন, সওয়াই রাজা জয় সিং তার নতুন রাজধানী কোথায় প্রতিষ্ঠা করেন? কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? রাজস্থানে। কত সালে? 1727 সালে। এই জয় সিং কোন বংশের রাজা ছিল? অ্যাম্বেরের। পরের প্রশ্ন, রজার ফেডেরার কোন দেশের ক্রীড়াবিদ? রজার ফেডেরার কোন দেশের? সুইজারল্যান্ডের। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস। আরো দুজন বিখ্যাত টেনিস খেলোয়াড় হলেন রাফায়েল নাদাল এবং নোভাক ডকোভিচ। রাফায়েল নাদাল স্পেনের খেলোয়াড় আর নোভাক ডকোভিচ সার্বিয়ার খেলোয়াড়। পরের প্রশ্ন, হিউয়েন সাং নিম্নলিখিত কোন শাসকের রাজত্বকালে পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম পরিদর্শন করেছিলেন? তিনি 642 সালে কাঞ্চিপুরমে গেছিলেন, তখন রাজা ছিলেন প্রথম নরসিংহদেব বর্মন, নরসিংহদেব ওয়ান। এর আগে তিনি 632 সালে হর্ষবর্ধনের রাজত্বকালে গেছিলেন। হর্ষবর্ধন কোন বংশের রাজা? পুষ্যভূতি বংশের। পরের প্রশ্ন, 1835 সালে কোন ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে ঘোষণা করা হয়? কোন সালে? 1835 সালে। তখন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। পরের প্রশ্ন, 1905 সালের বঙ্গভঙ্গ থেকে একটা প্রশ্ন এসেছিল, কি প্রশ্ন এক্সাক্ট জানা যায়নি, তবে প্রশ্ন আসতে পারে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ। পরের প্রশ্ন, কোষে নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেনের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? কি বলা হয়? সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমে কি কি থাকে? সমস্ত অর্গানেল, কোষের বিভিন্ন অংশ। পরের প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পৃথককারী চ্যানেলকে কি বলা হয়? 10 ডিগ্রি চ্যানেল বলা হয়। আরো কিছু চ্যানেল দেখে নাও। আন্দামান এবং নিকোবর এর মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। সাউথ আন্দামান এবং লিটিল আন্দামান এর মাঝে রয়েছে ডানকান প্যাসেজ। লাক্ষাদ্বীপ আর মিনিকয় এর মাঝে থাকে 9 ডিগ্রি চ্যানেল। আর মিনিকয় এবং মালদ্বীপ এদের মাঝে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। এই চারটে অবশ্যই মনে রেখো। পরের প্রশ্ন, নভরে উৎসব কোথায় পালিত হয়? এটি কাশ্মীরে পালিত হয়। কাশ্মীরি নববর্ষের প্রথম দিন এটি। কাশ্মীরে আরো কিছু উৎসব দেখে না, উডস উৎসব, টিউলিপ ফেস্টিভ্যাল, গুরেজ, হেমিজ উৎসব, শিকারা উৎসব। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী কোন সালে প্রতিষ্ঠিত হয়? কোন সালে হয়েছিল? 1839 সালে 6ই অক্টোবর। কে করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কোথায় করেছিলেন? কলকাতায়। আরো একটা দেখে নাও, আত্মীয় সভা। আত্মীয় সভা কে গঠন করেছিলেন? রাজা রামমোহন রায়। কোন সালে? 1815 সালে। পরের প্রশ্ন, 1911 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু ধর্ম কোনটি? কি হবে? খ্রিস্টান। প্রথম বৃহত্তম সংখ্যালঘু দল হল মুসলিম সম্প্রদায়, 14%, আর খ্রিস্টান সম্প্রদায় হল 2.3%, আর মেজরিটি হল হিন্দু কমিউনিটি, সেটা প্রায় 79.8%। এটা সবই সেন্সাস 2011-এর উপর ভিত্তি করে। পরের প্রশ্ন, ভারতের দারিদ্র পরিসংখ্যান কে প্রকাশ করে? কে প্রকাশ করে? নীতি আয়োগ। নীতি আয়োগের টাস্ক ফোর্স এই পরিসংখ্যান প্রকাশ করে। এর সাথে একটা দেখে নাও, জাতীয় পরিসংখ্যান দিবস সেটা কত সালে? 29শে জুন পালন করা হয়। আর ভারতের পরিসংখ্যানের জনক কাকে বলা হয়? প্রশান্ত চন্দ্র মহলানবিশকে। পরের প্রশ্ন, কত বছর পর আদমশুমারি হয়? মোটামুটি সেন্সাস থেকে একটা প্রশ্ন প্রায়ই আসছে, তা এটা কি হবে? 10 বছর। পরের প্রশ্ন, আলাউদ্দিন খান কোন যন্ত্রের সঙ্গে সম্পর্কিত? তিনি একজন সরোদ বাদক। আরো বিখ্যাত কিছু সরোদ বাদক দেখে নাও, আমজাদ আলী খান, বাহাদুর খান, আমান আলী খান, হাফিজ আলী খান, আলাউদ্দিন খান, আলী আকবর খান, আয়ান আলী খান, বীরজ নারায়ণ, বুদ্ধদেব দাশগুপ্ত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কয়টি ভাষা রয়েছে? কয়টি? 22টি ভাষা। এর সাথে এইটা অবশ্যই দেখে নাও, অনুচ্ছেদ 343 এবং 344 কি আছে? এতে দুটি সরকারি ভাষার কথা বলা আছে, একটা হিন্দি যেটা দেবনাগরী লিপি এবং আরেকটি হলো ইংরেজি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের দুটি, হিন্দি এবং ইংরেজি।
পরের প্রশ্ন, রানিকি ভাব কোন নদীর তীরে অবস্থিত? এটা সরস্বতী নদীর ধারে অবস্থিত। কে বানিয়েছিলেন এটি? এটি বানিয়েছিলেন রানী উদয়মতী। কার স্মৃতিতে? তার স্বামী প্রথম ভীমদেবের স্মৃতিতে 1063 সালে। এটি 2014 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। পরের প্রশ্ন, বিসিসিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? বিসিসিআই এর পুরো অর্থ বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া। এটা সম্বন্ধে আমরা সকলে জানি, কিন্তু প্রশ্নটা বেশ ট্রিকি এসেছিল। এটার প্রতিষ্ঠা হয়েছিল 1928 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইয়ে। পরের প্রশ্ন, কারা রাষ্ট্রপতির ভোটে অংশ নেন না? কারা নেন না? মনোনীত সদস্যরা। সংসদে যে সমস্ত সদস্যরা মনোনীত করে, কারা রাষ্ট্রপতির ভোটে অংশ নেন না? আগের দিন প্রশ্ন এসেছিল কারা ভোটে অংশ নেয়, তাহলে আজকে এসছে কারা ভোটে অংশ নেয় না। তাহলে মোটামুটি সিমিলার ধরনের প্রশ্ন আসছে, লক্ষ্য রেখো। লোকসভা এবং বিধানসভায় যে সমস্ত সদস্যরা মনোনীত হন, তারা নির্বাচনী কোলাজের মধ্যে থাকে না। এই যে রাষ্ট্রপতির ভোট, এটা কততম আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 54-এ। রাষ্ট্রপতি সম্পর্কে কিছু আর্টিকেল একবার দেখে নাও। আর্টিকেল 52 কি রয়েছে? প্রেসিডেন্ট থাকবেন একজন ভারতের। আর্টিকেল 53-তে কি বলা আছে? প্রেসিডেন্টের এক্সিকিউটিভ ক্ষমতা। আর্টিকেল 54-এ কি বলা আছে? প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে বলা আছে। আর্টিকেল 57-এ কি বলা আছে? রি ইলেকশন। আর্টিকেল 58-এ কি বলা আছে? রাষ্ট্রপতি হতে গেলে তার কি কি যোগ্যতা লাগবে, কোয়ালিফিকেশন। আর্টিকেল 60-তে কি বলা আছে? রাষ্ট্রপতি শপথ বাক্য কে পাঠ করাবে, কিভাবে পাঠ করানো হবে, কে পাঠ করায়? ভারতের সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি। আর 61-এ কি আছে? ইমপিচমেন্ট, বা তাকে কিভাবে বরখাস্ত করা হবে। পরের প্রশ্ন, সম্প্রতি গঠিত I2U2 গ্রুপিং এর সদস্য দেশ কোনগুলো? এটা আগের বছর খবরে ছিল। কারা এই গ্রুপের সদস্য? UAE, ইউনাইটেড আরব এমিরেটস, ইসরায়েল, USA, ইন্ডিয়া। দুটো আই, দুটো ইউ, I2U2। পরের প্রশ্ন, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে, বা সংবিধানের কোন অনুচ্ছেদ? আচ্ছা, রাষ্ট্রপতি থেকে প্রশ্ন এসেছিল কে শপথ বাক্য পাঠ করান, অথবা শপথ বাক্য পাঠ করানোটা কোন অনুচ্ছেদে রয়েছে, কে পাঠ করান? ভারতের প্রধান বিচারপতি। আর অনুচ্ছেদ কত? 60। আচ্ছা, এখন ভারতের প্রধান বিচারপতি কে আছেন? DY চন্দ্রচূড়। পরের প্রশ্ন, গম চাষের জন্য অনুকূল অবস্থা কি? আগের দিনের প্রশ্ন এসেছিল ধান চাষের অনুকূল অবস্থা কি, আজকে এসছে গম চাষের অনুকূল অবস্থা কি। তাহলে চাষবাস থেকে একটা প্রশ্ন আসছে, তোমরা এরপরে চা, কফি, সূর্যমুখী, আখ এগুলো একবার লক্ষ্য রেখো। আচ্ছা, গম চাষের জন্য কত ডিগ্রি তাপমাত্রা দরকার? 14 থেকে 19 ডিগ্রি। আর কি বৃষ্টিপাত দরকার? 50 থেকে 100 সেন্টিমিটার, 100-এর বেশি হলে ক্ষতি হয়ে যায়। আর গম জন্মানোর জন্য কমপক্ষে 100টি তুষারমুক্ত দিন প্রয়োজন, মানে কুয়াশা পড়লে ক্ষতি হয়। কেমন মাটি দরকার? দোআঁশ মাটি বিশেষ উপযোগী। পরের প্রশ্ন, 2022 পর্যন্ত সবচেয়ে বেশিবার অস্কার পেয়েছেন কে? এখানে কি কি অপশান ছিল দেখে করতে হতো, সেটা এক্স্যাক্টলি জানা যায়নি। যদি এই রকম প্রশ্ন আসে তাহলে উত্তর হবে ক্যাথরিন হেপবার্ন, তিনি 4 বার অস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, কৃত্রিম বস্তু যার মধ্যে মিষ্টির মান সর্বোচ্চ রয়েছে, সম্ভবত এখানে স্যাকারিন অপশনে ছিল, তাহলে স্যাকারিন উত্তর হবে। স্যাকারিন হলো কৃত্রিম চিনি। পরের প্রশ্ন, নিউমোনিয়ায় শরীরের কোন অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়? কোন অংশ? ফুসফুস। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের জন্য নিম্ন সর্বনিম্ন বয়স কত, মানে রাজ্যসভার সদস্য হতে গেলে সবচেয়ে কম কত বয়স হতে হবে? মিনিমাম 30 বছর বয়স হতে হবে। আচ্ছা, প্রেসিডেন্ট হতে গেলে কত বছর বয়স হতে হবে? 35 বছর। লোকসভার এমপি হতে গেলে কত বছর বয়স হতে হবে? 25 বছর। আর রাজ্যসভার সদস্য হতে 30 বছর। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? সেক্স রেশিও, পপুলেশন, এডুকেশন, এগুলো এগুলো SSC-র খুব পছন্দের জায়গা, এগুলো থেকে প্রশ্ন তৈরি করে রেখো। তা সবচেয়ে কম কোন রাজ্যে লিঙ্গ অনুপাত? হরিয়ানাতে। প্রতি 1000 জন পুরুষে ওখানে 879 জন মহিলা রয়েছে। কোথায় সব থেকে বেশি? কেরালাতে। কত? 1084, মানে 1000 জন পুরুষে 1084 জন মহিলা। পরের প্রশ্ন, ফ্রিডম ইন এক্সাইল গ্রন্থের রচয়িতা কে? এই বইটি কে লিখেছেন? 14তম দলাই লামা। তার নাম কি? তেনজিন গ্যাতসো। এই দলাই লামা এটা কারোর নাম নয়, এটা একটা পদের নাম।
এই যে তেনজিন গ্যাতসু, যিনি এখন 14তম দলাই লামা, তিনি এখন কোথায় আছেন? ভারতের ধর্মশালায়। তিনি কত সালে ভারতে এসেছিলেন? 1959 সালে। পরের প্রশ্ন, রেশম উৎপাদনের জন্য রেশম কীট চাষের প্রক্রিয়াকে বলা হয় দ্য প্রসেস অফ কাল্টিভেশন অফ সিল্ক ওমস টু প্রডিউস সিল্ক ইজ নোন অ্যাজ কি হবে এটি? সেরিকালচার। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি? এইরকম এই প্রশ্নটা এসেছিল বা এই প্রশ্নটা এসেছিল, পৃথিবীর ভূত্বকের উপরের অংশকে কি বলা হয়? যদি বৃহত্তম মহাদেশ আছে তাহলে তো জানো এশিয়াই হবে, ভূত্বকের উপরের অংশকে কি বলা হয়? সিয়ান, মানে এসআই ফর সিলিকন আর এএল ফর অ্যালুমিনিয়াম, কারণ পৃথিবীর ভূত্বকে প্রচুর পরিমাণে এই দুটো পাওয়া যায়। একটা ছবি দেখে নাও, দেখো এই ক্রাস্ট, এই ক্রাস্টের এখানে রয়েছে সিয়ান মানে সিলিকন আর অ্যালুমিনিয়াম, ঠিক এর নিচে থাকে সীমা এসআই এমএ সিলিকন আর ম্যাগনেসিয়াম, এই দুটোর মাঝের অংশকে বলা হয় কর্নট ডিসকন্টিনিউটি বা কর্নট চ্যুতি। তারপরে আছে ম্যান্টেল, ক্রাস্ট আর ম্যান্টেলের মাঝের অংশকে বলা হয় মোহরভিক ডিসকন্টিনিউটি বা মোহর চ্যুতি। আপার ম্যান্টেল এবং ম্যান্টেলের মাঝের অংশকে বলা হয় রেপ্তি ডিসকন্টিনিউটি বা রেপ্তি চ্যুতি। ম্যান্টেল এবং কোরের মধ্যবর্তী অংশকে বলা হয় গুটেনবার্গ ডিসকন্টিনিউটি বা গুটেনবার্গ চ্যুতি। আউটার কোর এবং ইনার কোর এর মাঝের অংশকে বলা হয় লেহম্যান ডিসকন্টিনিউটি বা লেহম্যান চ্যুতি। পরের প্রশ্ন, উদয়পুর শহর কে গড়ে তোলেন? কে গড়ে তুলেছিলেন এটি? 1568 সালে আকবরের হাতে চিতলের পতনের পর রানা উদয় সিং উদয়পুর প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, গুরু কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? তিনি ওডিসি নৃত্যের সঙ্গে সম্পর্কিত। ওডিসি নাচের সাথে যুক্ত কিছু বিখ্যাত ব্যক্তিত্ব দেখে নাও, কেলুচরণ মহাপাত্র, ইলিয়ানা কিটারিস্টি, সংযুক্তা পানিগ্রাহী, সোনাল মানসিং, অরুণা মহান্তি, সুজাতা মহাপাত্র, রতিকান্ত মহাপাত্র, শশবত যোশী, শর্মিলা বিশ্বাস। পরের প্রশ্ন, কে ক্যাপ্টেন কুল নামে পরিচিত? কে? মহেন্দ্র সিং ধোনি, তিনি একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি 3টে আইসিসি ট্রফি জিতেছেন। কি কি? 2007 সালে তিনি জিতেছিলেন টি-20 ওয়ার্ল্ড কাপ, 2011 সালে জিতেছিলেন ওডিআই ওয়ার্ল্ড কাপ আর 2013 সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার সতীপ্রথা ব্যান্ড? কত সালে সতীপ্রথা বন্ধ হয়ে যায়? কত সালে? 1829 সালে। কে করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। আর কার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ? রাজা রামমোহন রায়। যে আইনের মাধ্যমে এটা বাতিল হয়েছিল তার নাম কি? দ্য বেঙ্গল সতী রেগুলেশন। পরের প্রশ্ন, কোন অনুচ্ছেদে ধর্মের স্বাধীনতা বর্ণনা করা হয়েছে? কত ধারা? 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার কথা বর্ণনা করা আছে। আমাদের সংবিধানে 6টা মৌলিক অধিকার দেওয়া রয়েছে, কি কি দেখে নাও, রাইট টু ইকুয়ালিটি সমতার অধিকার, রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ধর্মীয় স্বাধীনতার অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট জাতিগত এবং ধর্মীয় শিক্ষার অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস সাংবিধানিক অধিকার। এই যে 6টা মৌলিক অধিকার, কোনটা কোন আর্টিকেলে আসে দেখে নাও, রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে 18, রাইট টু ফ্রিডম 19 থেকে 22, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন 23-24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন এটা আছে 25 থেকে 28, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস এটা আছে 29-30, আর রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস এটা আছে 32 থেকে 35। পরের প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? কি হবে? পক প্রণালী। পরের প্রশ্ন, সংবিধানের অর্থ ব্যাখ্যা করার ক্ষমতা কার রয়েছে? কি হবে এটি? সুপ্রিম কোর্ট, ফাইনাল ইন্টারপ্রেটার অফ কনস্টিটিউশন। পরের প্রশ্ন, গোদাবরীর উৎপত্তি কোন রাজ্য থেকে? গোদাবরীর উৎপত্তি হয়েছিল মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্র থেকে আরও একটি নদী উৎপত্তি হয়েছে, তার নাম কি? কৃষ্ণা। পরের প্রশ্ন, কালবেলিয়া লোকনৃত্যের জন্য কোন রাজ্য বিখ্যাত? হয় এই রকম প্রশ্ন এসেছিল বা বলেছিল অপশন দিয়ে রাজস্থানের কোন নৃত্যটি বিখ্যাত, অপশন কালবেলিয়া দিয়েছিল। তো রাজস্থানের আরও কিছু নৃত্য দেখে নাও, কালবেলিয়া, ভাওয়াই, সাংকারিয়া, পানিয়ারি, ইন্দনি এগুলো রাজস্থানের পেশাদার লোকনৃত্য। আর সামাজিক এবং ধর্মীয় লোকনৃত্য কোনগুলি? অগ্নি, তেরহাতালি, গাভরি, ল্যাঙ্গুরিয়া, ঘুমর, ঘুডলা ইত্যাদি। পরের প্রশ্ন, ভগৎ সিং এবং বি কে দত্ত কখন দিল্লির বিধানসভায় বোমা ছুড়েছিলেন? কখন? 1929 সালের 8ই এপ্রিল।
পরের প্রশ্ন, অম্বুবাচী উৎসব কোন রাজ্যে পালিত হয়? কোথায়? আসামে। আসামের কোন জায়গায়? কামাখ্যা মন্দিরে। মনে রাখবে, এই অম্বুবাচী উৎসবকে বলা হয় কুম্ভ অফ ইস্ট, পূর্বের কুম্ভ। প্রতি খেলায় একটি ফুটবল দলে কতজন খেলোয়াড় থাকে? কি হবে এটি? 11 জন। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে? কি হবে? গৌতমীপুত্র সাতকর্ণী। ওদের রাজধানী কোথায় ছিল? প্রতিষ্ঠানে। মোটামুটি এই রকম প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এসেছিল। প্রশ্নগুলো দেখে রাখো, তোমাদের কেমন প্রশ্ন আসছে তা বুঝতে সুবিধা হবে। এর উপর ভিত্তি করে কেমন প্রশ্ন আসতে পারে তা নিয়ে আমাদের যে ক্লাস চলছে, চলবে, পরবর্তীকালে যে পরীক্ষাগুলো হবে সেগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করবো।